টিচার্স স্পেশাল আজকে আমি বানাবো কি কেক বলো তো, একটু গেস করে তাড়াতাড়ি বলো দেখি। আজকে বানাবো, ঠিকই গেস করেছো, আজকে আমি বানাবো বই থিমি কেক, মানে কেক দিয়ে আজকে আমি একটা বই বানাচ্ছি। আর কেকটা কিন্তু আগে আমি পুরো ভালো করে ফিনিশিং করে আইসিং করে ফ্রিজে সেট করে নিয়েছি, এবার এটা ডেকোরেশনের পালা। ছোটোবেলায় টিচার্স ডে দিনগুলো কিন্তু খুবই ভালো কাটতো, সেই স্কুলে যাওয়া, স্কুল সাজানো, কোচিং রুম সাজানো, কত কাজ আমাদের তো সেই মাসখানেক আগের থেকে কাজ শুরু হয়ে যেত। সবার কাছ থেকে টাকা নেওয়া, গিফট কিনতে যাওয়া, মানে এটা বিশাল আনন্দের ব্যাপার, বিশাল কাজের ব্যাপার। কী করে যেন হট করে বড় হতে হতে সেই দিনগুলো যেন কোথায় হারিয়ে গেল। এখনও মনে হয় টিচার্স ডে আসছে, অনেক কাজ, কিন্তু কিছুই কাজ করছি না, বসে আছি, কারণ সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে। কখন যেন হুট করে বড় হয়ে গেলাম, এখন খুব খারাপ লাগে, মনে হয় সেই ছোট্টবেলার দিনগুলো ফিরে পেলে সত্যিই ভালো হতো। তো কারা কারা টিচার্স ডে মিস করছো আর কারা কারা টিচার্স ডের সাথে এখনও ইনভলভ সেটা কিন্তু অবশ্যই জানিও। আপাতত বড় হয়েও যারা টিচার্স ডের সাথে ইনভলভ, আমার মনে হয় তারা খুব 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 ভাগ্যশালী, তারা খুব ভাগ্যবান, কারণ এত বড় হয়েও তারা টিচার্স ডের সাথে এখনও যুক্ত আছে। তো কার কার ছোটোবেলার দিনগুলো কেমন কাটতো সেটা কিন্তু অবশ্যই আজকে কমেন্ট করে জানিও। যে টিচার্স ডে ছোট্টবেলার এক টুকরো ভালোবাসা আমাদের সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তাও কথা বলতে বলতে কেকটা কিন্তু অলমোস্ট আমার ফিনিশিংটা দিয়ে ফেলেছি। এবার দেখো কেকের সাইডটা, যে বইয়ের যে পেজের যে ডিজাইনটা থাকে সেটা করার পালা। আমি কিন্তু এটাকে দিয়ে সুন্দর করে দেখো এখানে সেই যে ডিজাইনটা, বইয়ের যে ভাজগুলো অনেকগুলো পেজের যে ডিজাইনটা থাকে সেটা আমি এখানে করে নিচ্ছি। এরপরে উপরে ডেকোরেশনটা করে নেব, আগে সুন্দর করে উপরে ফিনিশিংটা করে ফেলি। এবার আমি উপরে একটা অন্য কালারের আমি এখানে ক্রিম দেবো। এখানে নিয়ে নিচ্ছি এক ফুটার রেড, সেটা হচ্ছে জেল কালার, আর এখানে লিকুইড আমি নিয়েছি ইয়েলো কালার। তোমরা তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই নিয়ে নিও। এবার উপরটায় আমি আর বেশি ক্রিম দেবো না, কারণ অলরেডি আমার ক্রিম এখানে অনেকটা দেওয়া হয়ে গেছে, শুধু এখানে কালার আনার পালা। আমি এখানে স্প্রে করলাম না, জাস্ট এখানে আমি হালকা হালকা করে এই কালারটা নিয়ে আসবো। তোমরা কিন্তু চাইলে এই কাজটা পাইপিং ব্যাগ দিয়েও করতে পারো, কিন্তু পাইপিং ব্যাগে দিলে আবার অনেকটা ক্রিম হয়ে যাবে, আমি এখানে বেশি ক্রিম দিতে চাইছি না, সেই জন্য আমি এখানে হালকা হাতে ডিজাইনটা করছি। আর তোমরা কি টিচার্স ডের আর কোনো ডিজাইন দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তোমরা টিচার্স ডে স্পেশাল আর কোনো ডিজাইন দেখতে চাও কি না। অলমোস্ট কিন্তু জন্মাষ্টমী স্পেশাল একটা কেকের ডিজাইন এসে গেছে, তোমরা একটু চেক করে নিও। এছাড়া কিন্তু জন্মাষ্টমী দুটো এখন একটা মটকা কেকের ডিজাইনও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আর ঘরের চায়ের কাপ নেবে, কিভাবে একটা পারফেক্ট এগলেস চকলেট কেক বানাবে বা একটা ভালো ভ্যানিলা কেক বানাবে ডিম দিয়ে কিভাবে, পুরো রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দুটোই রয়েছে, তো অবশ্যই একটু চেক করতে ভুলো না। ভালো করে ফিনিশিং করে নিয়ে এবার এখানে আমি ডিজাইন দেবো। এখানে নিয়ে নিয়েছি আমি ছোট্ট একটা স্টার নজেল, আর এখানে খুব ডিপ আমি রেড কালারটা নিয়ে নিই, জাস্ট একটু হালকা হালকা হোয়াইট অ্যান্ড হালকা হালকা রেড কালারটা আমি এখানে নিয়েছি। নিয়ে কিছুই না, এই সাইডগুলোতে প্রথমে আগে আমি দিয়ে দেবো একটা করে স্টার। এবার বানিয়ে নেবো আমি এখানে দুটো রোজ। এখানে কিন্তু হালকা একটা পিঙ্ক কালারটা নিয়েছি, বেশি এখানে ডিপ কালারটা আমি নিয়ে নিই। আর রোজ বানানো কিন্তু খুবই ইজি, জাস্ট একটা রাউন্ড করতে হবে আর কতগুলো উল্টো সি দিলে কিন্তু রোজ রেডি হয়ে যাবে। তোমার ডিপ রেড কালারের রোজ কী করে বানাবে দেখো, একটা কিন্তু অলরেডি আমার ফ্লাওয়ার বুকে একটা কেক এসে গেছে। কী করে কেক দিয়ে একটা ফ্লাওয়ার বুকে বানাবে, তো সেখানে কী করে রেড রোজ বানাতে হয় পুরো ডিটেলসে কিন্তু দেওয়া রয়েছে, অবশ্যই কিন্তু সেটাও চেক করে নিতে পারো।
দেখো কথা বলতে বলতে এখানে দুটো রোজ রেডি হয়ে গেল। এখানে দুটো রোজ এভাবে বসাবো আর এখানে আমি কিছু দিয়ে দেবো ইয়েলো রোজ। আমি কিন্তু সেই জন্য নিয়ে নিয়েছি এই নজেলটা, আর এটা কিন্তু যাদের কাছে খুব প্রবলেম হয় যে ডিজাইনটা ওঠে না তাদেরকে বলবো, দেখো আমি কিন্তু একদম কেকের সাথে কিন্তু নজেলটা লাগিয়ে দিইনি, একটু নজেল কেকের থেকে নজেলটা একটু ডিস্টেন্সে রেখে তারপর কিন্তু প্রেস করে উপরে তুলেছি। আর দেখছো খুব সুন্দর করে কিন্তু কতগুলো রোজ রেডি হয়ে গেল। আর এই নিচটাই কিন্তু আমি এখানে স্টার দেবো না, এই সেম নজেল দিয়ে আর সেম পাইপিং ব্যাগ দিয়েই কিন্তু মানে সেম কালারের ক্রিম অ্যান্ড সেম নজেল দিয়েই কিন্তু আমি এখানে স্টার দিচ্ছি না, স্টার দিয়ে একটু সামান্য টেনে নিচ্ছি, আগে পরে করে কিন্তু এই ডিজাইনটা হয়ে যাবে নেক্সটটা। তারপরে আর কি কতগুলো সুন্দর সুন্দর করে পাতা দিয়ে দেবো, ব্যাস রেডি। আচ্ছা তোমরা চাইলে কিন্তু এখানটা হ্যাপি টিচার্স ডেও লিখতে পারো বা অন্যান্য কিছু লিখতে পারো, আমি এখানে মাঝখানটা ওই জন্য ফাঁকা রেখেছি। ফন্ডেন্ট দিয়েও কিন্তু তোমরা কিছু লিখে বসাতে পারো, আমি এখানে আর ফন্ডেন্ট দিইনি, আমি এখানে যে টিচার্স ডের যে টপারগুলো পাওয়া যায় আমি সে এখানে সেই টপারগুলো বসাবো। এই যে টিচার্স ডে টপারটা বসিয়েলাম অ্যান্ড অলমোস্ট কেক রেডি। আর তোমাদের ডিজাইনটা কেমন লাগলো, খুব ইজি একটা ডিজাইন অবশ্যই কিন্তু জানিও। আর নেক্সট টাইম তোমরা কেকের কেমন ডিজাইন দেখতে চাও, টিচার্স ডে কেকের কোনো ডিজাইন দেখতে চাও কি না সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর কার কার ছোটোবেলা টিচার্স ডে কীভাবে কাটিয়েছে সেটা কিন্তু জানাতে ভুলো না। আজকের মতো টাটা।